বরিশালের গৌর নদীতে দিন দিন গোলালো চাষে জনপ্রিয়তা বাড়ছে। কৃষি বিভাগের সহযোগিতায় ও দাম ভালো পাওয়ার আশায় স্থানীয় চাষিরা আলু চাষে ঝুঁকছেন। অনুকূল আবহাওয়া ও কৃষি উপকরণ সুলভ মূল্যে পাওয়ায় এবার ফলনের আশা করছেন কৃষকরা। প্রতিনিধি গিয়াসুদ্দিন মিয়ার রিপোর্ট জানাচ্ছেন শিউলি রোজা। গত কয়েক বছর যাবৎ আলুর চড়া দাম ও সংকটের কারণে কৃষি বিভাগ 140টি প্রদর্শনীর মাধ্যমে চাষিদের মাঝে বীজ ও সার প্রদান করায় গরুনদী উপজেলার 7টি ইউনিয়নে এবছর চাষিরা আলু চাষ করছেন। আগাম ও স্বল্পমেয়াদী জাতের আমন ধান কাটার সঙ্গে সঙ্গে কৃষকরা আলু রোপণে ব্যস্ত হয়ে পড়েছেন। আমাদের গরুনদীর কৃষি সাহায্য সহযোগিতায় উদ্যোগ নিয়ে আমরা আলু চাষ করেছি এবং আশা করি ভালো ফলন পাবো। আশা করি ফলন ভালো হবে। অনুকূল আবহাওয়া ও কৃষি উপকরণ সুলভ মূল্যে পাওয়ায় এবার ফলন ভালো এবং ন্যায্য মূল্য পেলে ভালো লাভ করা যাবে বলে আশা চাষীদের। সংসারের চাহিদা মিটিয়ে যে আলু থাকবে বাজারে বিক্রি করে আমার লাভবান হওয়া যাবে, এই জন্য আমি আলু চাষ করছি। সে আলুর অভাব, আমরা এই জন্য আলু চাষের জন্য খুবই আগ্রহী। এবছর আলু চাষ করে আমরা অর্ধেক লাভবান হতে চাই। আলু চাষে ক্রমেই চাষিদের আগ্রহ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি যে আলুর যাতে উৎপাদন বৃদ্ধি করা যায়। এর জন্য আমরা কৃষি বিভাগ থেকে কৃষকদেরকে প্রদর্শনীর মাধ্যমে বীজ এবং সার দিয়েছি, যাতে আপনার এলাকায় প্রচুর আলু চাষি বাড়ে। এছাড়াও কৃষি কর্মকর্তাদের পরামর্শ মেনে চলায় শীত ও ঘন কুয়াশায় আলু ক্ষেতের কোনো ক্ষতি হয়নি বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। বর্তমানে কৃষি বিভাগের পরামর্শ এবং সহায়তায় চাষিরা আলু চাষের দিকে ঝুঁকছেন এবং দিন দিন এর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রায় 8 হেক্টর জমিতে গোল আলু চাষ হচ্ছে। আশা করি সব কিছু ঠিক থাকলে সামনের বছর আমাদের আবাদ আরও বাড়বে। শিউলি রোজা, মাইটিভি।